এক প্রাক্তন মহিলা বিধায়ক ও তার ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করলেন এক অনাবাসী ভারতীয়। পাথুরিয়াঘাটা স্ট্রিটের বনেদি বাড়ি থেকে সোনার গয়না 30-35টি সোনার কয়েন, মোগল সম্রাট আকবরের সময়ের মোহর, রূপোর বাসনপত্র, দুষ্প্রাপ্য জিনিস চুরির অভিযোগ। দেহরক্ষী নিয়ে জোর করে বাড়িতে ঢোকেন প্রাক্তন মহিলা বিধায়ক ও তার ভাই। জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের অনাবাসী ভারতীয়ের। চলে আসছে পরের খবরে। সবজি ভর্তি পিকআপ ভ্যানে গাঁজা পাচারের চেষ্টা, পুলিশের তৎপরতায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে গ্রেপ্তার দুই মাদক পাচারকারী। উদ্ধার হয়েছে প্রায় 52 কেজি মাদক, যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় ডেবরা থানার পুলিশ। ডেবরা টোল প্লাজার সামনে 16 নম্বর জাতীয় সড়কে সবজি ভর্তি পিকআপ ভ্যান থেকে 2 বস্তা গাঁজা মেলে। ধৃত দুজন হাওড়ার বাসিন্দা। খড়গপুর থেকে হাওড়ায় গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশের দাবি। পরের খবরে আসছি। বাজ পড়ে মৃত্যু ঠেকাতে গোটা জেলা জুড়ে বহুতল বাড়িতে বজ্র নিরোধক ব্যবস্থা সুনিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে পূর্ব বর্ধমান প্রশাসন। পাশাপাশি বজ্রপাত হলে কি করা উচিত তা জানিয়ে মাইকে প্রচার করা হচ্ছে, সেই সঙ্গে চলছে লিফলেট বিলি। বাজ পড়ে মৃত্যু মিছিল, সম্প্রতি তার সাক্ষী হয়েছে রাজ্য। আকাশ থেকে নেমে আসা অতর্কিত বিপদে বহু পরিবার হারিয়েছে প্রিয়জনকে। ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে বঙ্গে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার বাজের সঙ্গে লড়তে তৈরি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, জেলার পুর ও পঞ্চায়েত এলাকার সব বহুতলে বজ্র নিরোধক ব্যবস্থা সুনিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব বহুতলে বজ্র নিরোধক ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে তার মধ্যে কতগুলি কার্যকরী তা খতিয়ে দেখা হবে। আমরা কিছু লিটারেচার আমরা তৈরি করেছি, সেই লিটারেচার ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল আছে, সেটা আমরা সার্কুলেট করেছি যাতে ব্লক এরিয়াতে, পঞ্চায়েত এরিয়া এবং আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াতে এগুলো মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়। সব জায়গাতে এই বার্তাটা দিয়ে দিচ্ছি কি প্রত্যেক বাড়িতে যেন বজ্র নিরোধক যে ব্যবস্থাপনাটা থাকার কথা, বিশেষ করে হাই রাইজ বিল্ডিং, সেগুলো যেন তারা ইনস্টল করেন এবং টেকনিক্যালি যাতে এটা সাউন্ড থাকে, যাতে এই ধরনের কোনো রকম অ্যাক্সিডেন্টগুলো অ্যাভয়েড করা যায়। সম্প্রতি বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। 2017 সাল থেকে 2021 সালের মে মাস পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় বাজ পড়ে 143 জনের মৃত্যু হয়েছে। চলতি জুন মাসের গোড়ার দিকে জেলার কাটোয়া, কালনা ও জামালপুরে বজ্রাঘাতে মারা গিয়েছেন 7 জন। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী যত দিন যাবে দূষণের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরির প্রবণতা ততই বাড়বে। তাই প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি বাজ সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বজ্রপাতের সময় বাইরে নয়, ঘরে থাকুন, সম্ভব হলে পাকা বাড়িতে আশ্রয় নিন। খোলা জায়গায় অথবা মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না পেলে যথাসম্ভব নিচু হয়ে গুটি শুটি মেরে বসে পড়ুন। বাজ পড়লে কি করা উচিত, কোথায় কিভাবে থাকা উচিত তা জানিয়ে লিফলেট বিলি করা হচ্ছে। প্রশাসনিক উদ্যোগে প্রচার চলছে সোশ্যাল মিডিয়াতেও। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।